নমস্কার, আজকে আমরা শিখব কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো ফ্লিপকার্ট অ্যাক্সেস ব্যাংক ক্রেডিট কার্ড, এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলছি, ফ্লিপকার্ট অ্যাক্সেস ব্যাংক ক্রেডিট কার্ডের তার কী কী বেনিফিট আছে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন ফ্লিপকার্ট অ্যাক্সেস ব্যাংক ক্রেডিট কার্ডের তার কী কী বেনিফিট আছে। আর এই ভিডিওতে দেখাবো ফ্লিপকার্ট অ্যাক্সেস ব্যাংক ক্রেডিট কার্ড কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো, তো এই ভিডিওতে দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো ফ্লিপকার্ট অ্যাক্সেস ক্রেডিট কার্ডটা আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। থ্রি ডটে যাওয়ার পরে চলে যাবেন মাই অ্যাকাউন্টে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ইন প্রসেস। তো দেখুন এই এখন অফারটা চলছে, তো এর কী কী বেনিফিট আছে আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, এই ভিডিওতে আমি সময় নষ্ট করবো না, ওই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিব, তাহলে বুঝিয়ে নিতে পারবেন তার কী এক্সট্রা বেনিফিট আছে। তো আমি এখানে সময় নষ্ট করবো না, ডাইরেক্ট আমি দেখাচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই নাওতে আপনি ক্লিক করুন, আপনার ফুল নেম দিবেন, নেম দিবেন যেটাতে আপনার প্যান কার্ডের মধ্যে যে নামটা আছে, তারপর আপনার মায়ের নাম দিবেন, তারপর আপনি কী জেন্ডার, মেল ফিমেল না থার্ড জেন্ডার দিবেন, তারপর ম্যারেজ দিবেন, এডুকেশন কোয়ালিফিকেশন দিবেন, ডেট অফ বার্থ দিবেন, এটা আপনার কার্ডের মধ্যে আছে। টোটাল কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে আমি নেক্সটে আপনারা ক্লিক করুন, প্যান নাম্বারটা দিতে হবে এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে আপনি স্যালারি পার্সন নাকি বিজনেস ওনার নাকি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার, স্টুডেন্ট না রিটায়ার, বা যেটা আপনার সুইটেবল হবে সেই জিনিসটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করব, করার পর দেখবেন অটোমেটিক আপনার যে ইমেল আইডিটা ফ্লিপকার্টে আছে, মোবাইল নাম্বারে যেটা রেজিস্টার আছে ওখানেই চলে আসছে, অ্যাড্রেসটা যেটা ওয়ার্ক অ্যাড্রেস আমার থাকবে। আর ইউ ওয়ান্ট টু ক্রেডিট কার্ড টু বি ডেলিভারি কারেন্ট রেসিডেন্স, তো আমি কারেন্ট রেসিডেন্স দিচ্ছি। দেওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে প্লিজ এসোস দ্য ভ্যালিড আইডি প্রুফ অ্যান্ড রেসিডেন্ট অ্যাড্রেস, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অর ইউর স্যালারি অ্যাপ্লিকেশন, দ্য ওয়ার্ক অ্যাড্রেস অ্যান্ড কারেন্ট অ্যাড্রেস ক্যান নট বি সেম। যদি আপনি স্যালারিড পার্সন হন তাহলে আপনার কারেন্ট অ্যাড্রেস ওয়ার্ক অ্যাড্রেস সেম দিলে হবে না, আলাদা দিতে হবে, তো আমার সেমই আছে। তারপর আমি নেক্সটে ক্লিক করব। এই এখানে কন্ডিশনগুলো দেখে নিন, আই অথোরাইজ অ্যাক্সেস ইনক্রিজ দ্য মাই ক্রেডিট লিমিট উইদিন সিক্স মান্থ, আর আই ইন্টারেস্ট টু রিসিভ দ্য কল ইনফরমেশন অন কার্ড প্রোটেকশন প্ল্যান, আই ইন্টারেস্টেড টু রিসিভ দ্য কল ইনফরমেশন সব কার্ড প্রোটেকশন প্ল্যান। দেখুন এখানে কার্ড ইজ ফর ফ্রি, নো অ্যানুয়াল ফিজ লেখা আছে ফার্স্ট ইয়ার, তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা একবার জিনিসটা দেখে নেবেন, দেওয়ার পরে এখানে অ্যাগ্রিতে করার পর অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন, নাম্বারে একটা ওটিপি চলে আসছে এখানে দিয়ে নিচ্ছি, এখানে অ্যাপ্রুভ ফর ব্যাঙ্ক ইন ফাইভ মিনিটস, ডকুমেন্ট পিক আপ হবে এক ডেটে এবং কার্ড জেনারেশন হবে এক ডেটে, একটা স্ক্রিনশট আপনি নিয়ে নিন, আমি নিয়ে নিচ্ছি। এসে তো আমি আনবক্সিংয়ের ভিডিও বানাবো, আর যদি ডকুমেন্ট পিক আপ করতে আসে পারলে আমি ওই ভিডিওটা আমি বানাবো। তো বন্ধুরা দেখেছেন, এই স্টেপ বাই স্টেপ করলে আপনারা ইজিলি আপনাদের ফ্লিপকার্ট অ্যাক্সেস ব্যাংক ক্রেডিট কার্ড আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু এবং ফ্যামিলির মধ্যে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং অবশ্যই সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।